চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে টিপে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান চিত্রপুরী কৃষি চিত্র। বন্ধুরা, আজকে আমি রহিমান খাজির, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা, তারাব পৌরসভার যাত্রামুড়া মহল্লা, জনাব নাইম ভুঁইয়া, তিনি নাবিল অ্যাগ্রো ফার্ম নামে একটি চমৎকার গোখামার গড়ে তুলেছেন। এই খামারে রয়েছেন ভালো ভালো জাতের কিছু গাভী এবং মোটা তাজাকরণের সার গরু। আজকে আপনাদের ঘুরে ঘুরে এই নাবিল অ্যাগ্রোর চমৎকার চমৎকার কিছু গরু দেখাবো, আসুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রহিমানিক চিত্রপুরী কৃষি চিত্র থেকে আসছি। এটা কি নাবিল অ্যাগ্রো ফার্ম? জি, এটা নাবিল অ্যাগ্রো। এটা কি নাইম সাহেবের খামার? জি, এটা নাইম সাহেবের খামার। কাইন্ডলি আপনার পরিচয় দিন। আমি মোহাম্মদ রাজীব আহমেদ, আমি খামারের পরিচালকের পদে আছি, আমি গরুগুলোকে সারাদিন তত্ত্বাবধান করি। আচ্ছা, তো নাইম সাহেব কি আছেন? নাইম সাহেব নাই, উনি কিছুক্ষণ পরে চলে আসবেন। আসবে না? তো আপনি নাইম সাহেব আসার আগে যদি আমাকে একটু সময় দিতেন, ঘুরে ঘুরে দেখাতেন। জি, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। তো আরেক ভদ্রলোককে দেখতে পাচ্ছি, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, নাইম সাহেবের ফ্রেন্ড। নাইম সাহেবের ফ্রেন্ড। রাজীব ভাই। জি। এটা কি? এটা আপনার পটাশ, এটা জীবাণুমুক্ত করার জন্য। আমাদের এখানে বিভিন্ন হাট থেকে মানুষ আসে, তো এই ক্ষেত্রে আপনার গরুর শরীরে অনেক রোগ জীবাণু আসতে পারে, তাই আমাদের নিরাপত্তার খাতিরে আমরা এটা ইউজ করি, যাতে গরুর শরীরে কোনো জীবাণু না যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার একটি সিগারেট। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা জনপদ রূপগঞ্জ উপজেলা। কথিত আছে, রূপবাবু নামে এই এলাকার একজন প্রভাবশালী জমিদার ছিলেন, যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে। শিল্পাঞ্চল এ উপজেলার তারাব পৌরসভার অন্তর্গত যাত্রামুড়া মহল্লায় জবাদা টেক্সটাইলস মিলস লিমিটেডের সফল উদ্যোক্তা জনাব মোহাম্মদ নাইম ভুঁইয়া। তিনি টেক্সটাইল ব্যবসায়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি আধুনিক পরিকল্পিত অ্যাগ্রো ফার্ম, যার নাম দিয়েছেন নাবিল অ্যাগ্রো। এই হচ্ছে নাবিল অ্যাগ্রো? জি, এটাই নাবিল অ্যাগ্রো। আমরা এটা শুরু করেছি 2008 সাল থেকে। আমরা 2008 সালে 6টি গাভী দিয়ে শুরু করেছিলাম আমাদের খামার। আল্লাহর রহমতে আমাদের এখন প্রায় 400 মতো গরু আছে। আর আমরা গত বছর থেকে ফ্যাটেনিংয়ে গিয়েছি, এর আগ পর্যন্ত আমাদের শুধুমাত্র মিল্কিং ছিল। আসলে উদ্বুদ্ধ কীভাবে হলে? পরীক্ষা দেওয়ার পরে যখন 3 মাস তো ফ্রি থাকে বাস্তিটি ভর্তি হওয়ার আগে, তখন আমরা মানে ভাবতেছিলাম কী করা যায়, কী করলে সমাজের উপকার হবে। তো এখান থেকে ভাবতে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা যদি একটা খামার করি, ওইটার দুধ দিয়ে এলাকাবাসী উপকৃত হবে এবং আমরা মানুষকে একটা নিরাপদ এবং ভেজালমুক্ত দুধ এবং মাংস দিতে পারবো। বর্তমানে গাভী কতগুলো? আমাদের ওইখানে আপনার গাভী আছে প্রায় 100-এর উপরে। দুধ দিচ্ছে কতগুলো? দুধ দেয় আপনার 25-30টা। তো এবারে যে মানে সবসময় তার সব গরু দুধ দিবে না, তো আমরা এবারে যে প্রায় 250-300 লিটারের মতো দুধ পাই। এগুলো বাজারজাত কীভাবে করেন? আসলে এখানে আমরা এই দুধগুলো আমরা কোনো কোম্পানির কাছেও বিক্রি করি না, আবার কোনো মিষ্টির দোকানে বিক্রি করি না। আমরা এগুলো শুধুমাত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল মানব সেবা করা। আর আপনি যদি মানে সকালে এবং বিকালে 2 টাইম আমরা দুধ বিক্রি করি, আপনি যদি থাকেন দেখতে পারবেন মানুষ কীভাবে লাইন ধরে খুব সুন্দরভাবে দুধ নিয়ে যায়। আসলে প্রত্যেকটি মানুষই কিন্তু মানে ভালো জিনিস খোঁজে কিন্তু পায় না, কারণ ভেজালে ভেজালে সয়লাভ হয়ে গেছে। তা আপনাদের মতো শিক্ষিত সচেতন ব্যক্তি যদি এই সেক্টরে আসেন,
তাহলে অবশ্যই দেশ ও জাতির উপকার আসবে, মানুষ আমিষের যে ঘাটতি আমাদের দেশে সেটা কিন্তু থাকবে না, যে কারণে আমি হাটে ঘাটে মাঠে পাগলের মতো ঘুরে বেড়াই, আপনাদের মতো সচেতন মানুষ খুঁজে বেড়াই। জি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মানব সেবার পাশাপাশি মানুষকে সুস্থ দুধ এবং মাংস সরবরাহ করতে পারি এবং আমরা খামারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আপনার খামার ঘুরে ঘুরে দেখবো। গরুই আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, একেবারে বাঘের বাচ্চার মতো। হ্যাঁ, আপনার এই গরুগুলা আমরা কালেকশন করেছি আপনার হাট থেকে, আমরা এই গরুগুলার নাম দিয়েছি জেব্রা কাটিং। জেব্রা কাটিং না, জেব্রার মতো দেখা যাচ্ছে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাবিল এগ্রোর চমৎকার চমৎকার কিছু গরু, যথেষ্ট সুন্দর এবং সুস্থ মনে হচ্ছে। ভাইয়া এদিকে আসেন, ভয় পান না? না না, হ্যাঁ তাহলে দূরে থাকেন কেন? এটা কি জাত বলতে পারবেন? ক্রস গরু আর কি এটা। আচ্ছা যাই হোক, গরু সুন্দর, রাগ কেমন গরুর? মোটামুটি দেশাল গরুগুলো একটু আপনার দুষ্টামি করে, বাট ভদ্র আছে গরু আমার খামারে। এই গরুগুলো আসলে কতদিন আগে সংগ্রহ করা? এগুলো আপনার সংগ্রহ করা হয়েছে প্রায় ছয় মাসের মতো, ছয় থেকে সাত মাসের মতো হবে। তো টার্গেট লালন পালন কতদিন করবেন? আমরা এটা এই কুরবানিতে সেল করে দিব। কুরবানিতে না? জি। সাধারণত কয় মাস করে লালন পালন করার? আমরা আসলে আপনার এই কুরবানি ঈদের পরে কালেকশন করি, আমরা কুরবানি ঈদের এক থেকে দেড় মাস দুই মাসের ভিতর আমরা খামার ফিল আপ করি এবং আমরা ওইটা এক বছর লালন পালন করে আবার সামনের কুরবানি ঈদে বিক্রি করি। মানে মেইন টার্গেট হচ্ছে কুরবানিকে সামনে রেখে আপনারা এগুলো গরু লালন পালন করেন? জি, আমরা কুরবানি আমরা এমনিতে সারা বছরই গরু বিক্রি করি, বাট আমাদের মেইন টার্গেটটা কুরবানি। কুরবানিতে না? তো সংগ্রহ তো বিভিন্ন জায়গা থেকে করেন, তো বিক্রি করেন কীভাবে? আমাদের আসলে এখানে আপনার অনলাইনের মাধ্যমে আমাদের একটা পেজ আছে নাবিল এগ্রো পেজ নামে, তো ওইখানে আমরা আমাদের গরুগুলোর বিভিন্ন ছবি পোস্ট করি এবং আমাদের ওইখানে অনেক ভিউয়ার আছে, তারা ওইখান থেকে গরু চয়েস করে আমাদের সাথে ইয়ে করে তারপর খামার এসে সরাসরি কথা বলে আমরা গরু বিক্রি করি। আমরা অগ্রিম বিক্রি করি, আপনার কুরবানিতে ডেলিভারি নেবে ওইরকমভাবে আমরা বিক্রি করি, তো ওই কারণে মানুষের চোখের সামনে গরুগুলো বড় হয় দেখে মানুষ আমাদের এখানে অগ্রিমই চলে আসে। আপনাদের দোয়ায় আমাদের আমরা প্রায় মানে রোজার ঈদের পরপরই আমাদের খামারে সব গরু সোল্ড হয়ে যায়। এই সবগুলো তো প্রায় একই সাইজ একই জাত? জি, এগুলো সব একই জাত, সুন্দর সুন্দর গরু। আচ্ছা আপনার কাছে চাহিদা কেমন মনে হয়? আমাদের পর্যাপ্ত চাহিদা আছে, আমরা গত বছর আল্লাহর রহমতে 100% সোল্ড করে দিয়েছিলাম। আমাদের চাহিদার একটা কারণ হচ্ছে আমরা আমাদের এখান থেকে মানুষ সুলভ মূল্যে খুব সুন্দর এবং সুস্থ সবল একটা গরু নিতে পারে, এই কারণে মানুষ আমাদের কাছে আসে। আমরা দোয়া করবেন আমরা যাতে মানুষকে খুব সুন্দর এবং সুস্থ সবল গরু দিতে পারি। না আমিও তো এটাই চাই, কারণ এই যে আমার খুব ভালো লাগে, আগে যেমন গ্রামগঞ্জে কৃষক তারা কিন্তু আসলে গরু লালন পালন করতো, ইদানিং আমি দেখতে পাচ্ছি আমাদের সারা দেশেই অন্যান্য শিল্পের পাশাপাশি এই গরু লালন পালনটা কিন্তু একটি শিল্পে পরিণত হয়েছে এবং আপনাদের মতো শিক্ষিত সচেতন যারা তারা এই সেক্টরে আসছেন এবং পরিকল্পিতভাবে খামার শুরু করে এখান থেকে কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছে এবং দেশও যে এই যে আমিষের যে একটা ঘাটতি ছিল সেটি কিন্তু অনেকাংশেই মানে পূরণ হতে যাচ্ছে আমার কাছে যেন মনে হয়। প্রান্তিক কৃষকরা আসলে প্রযুক্তির ছোঁয়া তেমন পায় না বিধায় তারা তেমন লাভবান হতে পারে না, তাই আমরা চাই বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে এই প্রযুক্তির ছোঁয়াটা ছড়িয়ে দেওয়া হোক। তো ভাইয়া আপনি কি বলতে পারবেন এই গরুটার ওয়েট কীরকম? এটার ওয়েট আছে প্রায় 800 কেজির মতো এবং আমরা টার্গেট করতেছি এটা ঈদ আসতে আসতে 900-950 কেজি হবে। 900-950 হবে না? তখন এটার মার্কেট ভ্যালু কত আসতে পারে আপনাদের ধারণা? আমরা এটা মনে করি 5-5.5 লাখ টাকার মতো। 5-5.5 লক্ষ টাকা মার্কেট ভ্যালু হতে পারে? জি। এরপরেরটা? এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ব্রিডটা হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান শিববি নামে পরিচিত, আবার অনেকে উলবাড়ি নামেও ডাকে এগুলাকে,
আপনার এই গরুগুলা খুব দ্রুত বড় হয় এবং বাংলাদেশে এই গরুর চাহিদা অনেক বেশি আছে। আমরা আসলে গত বছর আমাদের অনেক শিব্বি ছিল, বাট এবার মার্কেটে তেমন শিব্বি গরু কালেকশন না থাকায় আমরা যা পেরেছি কালেকশন করেছি। আচ্ছা, আরেকটি কথা, এই যে আপনার এই চমৎকার চমৎকার গরু, ইতিমধ্যে এই গরুগুলোর বয়স তো মোটামুটি 7 মাস হয়ে গেছে আপনাদের এই খামারে। জি জি। এর মধ্যে কি আপনি বড় ধরনের কোনো প্রবলেমে পড়েছিলেন? বড় ধরনের প্রবলেমে বলতে, আপনার খামারের হাট থেকে নতুন গরু আনলে অনেক সময় আপনার গরুর, মানে আমার সুস্থ গরুগুলো প্রায় খুরা রোগে আক্রান্ত হয়ে যায়, তো ওই সব ক্ষেত্রে আমার একটু ঝামেলা হয়। তখন আপনার খুরা রোগ এমন একটা রোগ, খামারে একটা গরু রইলে দেখা যায় যে আস্তে আস্তে, মানে এটা একটা ছোঁয়াচে রোগের মতো, আশেপাশে সবগুলার হয়ে যায়। তো এইরকম আমার একবার, মানে নতুন গরু আনার কারণে খামারে নতুন গরু ঢুকাতেই আপনার জীবাণু আসছে হাট থেকে, হাট থেকে আসার পর আমার অনেকগুলো গরু এফএমডিতে আক্রান্ত হয়েছিল। তারপর থেকে আমরা আমাদের গরু আপনার ওই হসপিটাল করেছি, হসপিটালে আপনার আয়নায় ওইখানে প্রায় আমরা 15 থেকে 20 দিন রাখি। এখন ওইখান থেকে যখন আমরা বুঝতে পারি না এটা আর কোনো জীবাণু নাই, তখন আমরা এটা খামারে ঢুকাই। সুন্দর সুন্দর। শুধু দর্শক, হঠাৎ করেই হাট থেকে গরু এনে সরাসরি খামারে তুলবেন না, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অবশ্যই আলাদা একটা সেট থাকতে হবে, সেটা তাকে পর্যবেক্ষণ করার জন্য, তাকে যতক্ষণ না আপনি শিওর হচ্ছেন যে এই গরু কোনো রকম অসুখ বিসুখ নাই। অর্থাৎ যদি সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে ট্রিটমেন্ট করে 100% সুস্থ করার পরে কিন্তু মূল খামারে নিয়ে আসতে হয়, এই বিষয়টি মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হরিয়ানা গরু, আপনার হরিয়ানা অঙ্গরাজ্যে এই গরুটা বেশি পাওয়া যায়। এই বড় শিংয়ের কারণে আসলে বাচ্চাদের কাছে এই গরুর চাহিদা অনেক বেশি, আর ওই বাচ্চাদের চয়েসের কথা মাথায় রেখে আমরা এই আপনার হরিয়ানা জাতের গরুটা রেখেছি খামারে। এগুলো আসলে ওয়েটও হয় বেশ ভালো না? হ্যাঁ। এই গরুটা কী পরিমাণ লাইফ ওয়েট হতে পারে? এগুলো এখন 750 কেজির মতো আছে লাইফ ওয়েট। তো আপনি অলরেডি ওইটা বিক্রি হয়ে গেছে আপনার, ওই যে আমরা যে গরুগুলো অগ্রিম বিক্রি হয়েছে আমরা ওইটা সোলটেক লাগাই দিই, এটা হচ্ছে ক্রেতার সুবিধার্থে। দেখা গেলো আমার গরু বিক্রি হয়ে গেছে, একটা ক্রেতা আসলো আইসা বললো ভাই আমার এই গরুটা পছন্দ, তো আমি তখন বললাম ভাই এটা বিক্রি হয়ে গেছে, এই জিনিসটা খুবই অড দেখায়। তাই আমরা আমাদের খামারের বিক্রিত গরুগুলোতে সোলটেক লাগাই দিই, এবং আমরা আল্লাহর রহমতে রোজার ঈদের ভিতরেই আমাদের খামার মোটামুটি বিক্রি শেষ হয়ে যায়। এর মধ্যে যদি কোনো অসুখ বিসুখ হয়, কোনো ক্ষতি হয়ে যায়, সে দায় ভয় কার? আসলে মানে অ্যাক্সিডেন্ট যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে সেই ড্রাইভারটা আমরা নিজেরাই বহন করি, আমরা এটা কাস্টমারকে ইয়ে করি না। আপনার গরু যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা হয়ে যায় ওইটা আমরা, সে যদি চায় আমার খামার থেকে গরু আপনি চেঞ্জ করে নিতে পারবো, অন্য একটা নিতে পারবো, সে যদি বলে না আমি গরু নিবো না আপনি আমার টাকা ফেরত দেন, আমরা সাথে সাথে টাকা ব্যাক করে দিই। এই চমৎকার একটা বিষয় আমাদের দর্শক পরিষ্কার হয়ে গেল, আপনাদের এখানে খামার থেকে কে গরু নিল, হয়তো 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনলো, দেখা গেলো মাঝখানে কোনো সমস্যা, হয়তো মারাই গেছে, অনেকেই আছে। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, কারণ এই সেক্টরে কিন্তু আপনাদের মতো শিক্ষিত ভদ্র ভালো মানুষের পাশাপাশি কিছু খুব খারাপ লোক ঢুকে পড়েছে, বলে দেয় 20 লিটার 22 লিটার, বাসায় নিয়ে এসে দেখে 6 লিটার, পরে আমাকে জিজ্ঞাসা করে মানিক ভাই আপনার প্রতিবেদন দেখে আমি উৎসাহ নিয়ে গেলাম, আমাকে বললো 22 লিটার, বাড়িতে নিয়ে এসে দেয় 6 লিটার। আমি তখন আর উত্তর দিতে পারি না ভাই, তো আমি আশা করবো আপনাদের ওদের সাথে কোনো তুলনাই হবে না। পাশের গরুটা দেখে আসেন। তো ভাইয়া এইটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির, এটা কতদিন আগে সংগ্রহ করা? এটাও প্রায় 6 মাসের মতো হয়েছে আমরা সংগ্রহ করেছি। আপনার একটা ইয়া বলতে পারি, এই গরুটা মানে আমাদের ফেসবুকে অনেক ভিউয়ার এটার জন্য আমাদের নক করেছে, অনেক বড় বড় খামারিরাও আমাদের এটার জন্য নক করেছে। আসলে এটা এই গরুটা পছন্দের একটা গরু, সবাই এই গরুটার জন্য আমাদের নক করে। আর আমাদের চিন্তা ভাবনা আছে এই গরুটা আমরা ভালো কোনো ইয়ে করে আরও মোটা তাজা করে তারপরে বিক্রি করবো। তাহলে এই গরুটাকে অনেকেই পছন্দ করেছে না? পছন্দের গরু মানুষ পছন্দ করে দেই। সুন্দর। এর ওয়েট কি পরিমাণ হতে পারে? এটা স্কেল করা আছে? হ্যাঁ, এটা স্কেল করা আছে, এটা প্রায় 650 কেজির মতো। এটা আপনাদের কি ধারণা বিক্রির সময়, অর্থাৎ আর 3.5-4 মাস পরে এটার ওয়েট কি পরিমাণ হতে পারে? এটা আপনার 750-800 মতো হবে। তাতে মার্কেট ভ্যালু কত হতে পারে?
আপনার 750 কেজি হলে এটা আপনার 4,00,000-4,50,000 টাকা। এরপরেরটা কি? এটাও গির, আপনার এটাও গির, এটাও গির, এরপরেরটাও গির। আপনার এই গরুটা খুবই সুন্দর একটা গরু এবং এটা আপনার আমরা কালেকশন করেছি আপনার কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে সংগ্রহ? হ্যাঁ, কুষ্টিয়া থেকে। আমাদের বেশিরভাগ গরুগুলো আসলে আপনার কুষ্টিয়া, পাবনা, রাজশাহী এইসব সাইড থেকে কালেকশন করা। আপনার আমরা ওই বিভিন্ন বাসা থেকে এবং হাট থেকে আমাদের কিছু লোক আছে, ওরা আমাদের বিভিন্ন গরু সম্পর্কে আমাদেরকে ছবি টবি দেয়, তারপর আমরা ওইখান থেকে পছন্দ করে আপনার একটা গরু নিয়ে আসি। তো আমাদের যেগুলো যে গরুগুলো আমাদের পছন্দ ওইগুলো আমরা পরে দামাদামি করে একবারে নিয়ে আসি। আর আমরা কুষ্টিয়া আপনার বাসা থেকে যে গরু কালেকশন করে ওই গরুগুলো অনেক সুস্থ থাকে। হাট থেকে গরু কিনলে দেখা যায় যে ওইগুলো বিভিন্ন রোগাক্রান্ত থাকে, এইগুলো আইনে আমাদের ট্রিটমেন্ট করাইতে তারপরে আমরা খামারে ঢোকাই। বাট যেই গরুগুলো আমরা বাসা থেকে কিনি ওইটা আমরা মোটামুটি আমরা নিজেরাও একটা ইয়া থাকে যে এই গরুগুলো সেফ আছে। আর আপনার আসলে কারণ হাটে তো বিভিন্ন এলাকার ভালো মন্দ সকল গরুই হাটে পাওয়া যায়। একটা ভালো গরু হাটে ওঠানোর পরেও কিন্তু তার সঙ্গে অনেক ভাইরাস বা অনেক রোগ আক্রান্ত হতে পারে। হ্যাঁ, আপনার হাটে গরুগুলো কী হয়, আপনার দেখা যায় যে গরুর কিছু রোগ আছে, এগুলো আপনার এই বাতাসের মাধ্যমে ছড়ায়। তো দেখা যায় যে একটা গরু অসুস্থ গরু খামার থেকে একটা লোক নিয়ে আসছে হাটে, ওই হাটে সবগুলো রোগে তখন ওই খুরা রোগের আপনার হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে হাট থেকে গরু না কিনা বাসা থেকে আপনার মানে প্রান্তিক কৃষকের কাছ থেকে গরু কিনাটাই বেশি সেফ, যদিও খরচ একটু বেশি পড়ে, তারপর আমি মনে করি ওইটাই ভালো। আচ্ছা, তো আপনার সঙ্গে তো কথা বলছি, আমাদের সেই নাইম সাহেব কই, নাইম সাহেব কে এখন আসবেন? হ্যাঁ, নাইম সাহেব তো মানে আসছে, উনি আসতেছে এখানে, উনি একটু পরেই আপনার এখানে আসবে। ওই যে উনি আসছে, তো আপনি কাজ করেন, আপনি অলরেডি চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মানিক সাহেব, ভালো আছেন? না, ভালো আছে। তো আপনারা একটু গরু ইয়ে করেন, আমার একটু খাবার দেওয়ার সময় হচ্ছে, তো আমি একটু খাবারটা দিয়ে। ঠিক আছে, অনেক সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার খামারে তো বেশ চমৎকার চমৎকার গরু, আমার রাজীব ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য জানলাম, এবার আপনার কাছ থেকে শুনবো। তো এই গরুটা কি আপনার খামারের না কেনা? না ভাই, মানিক ভাই, আমার এখানে 6টা গরু আছে, এই 6টা গরু আমার খামারের, এটা আমার গাই গরু থেকে হয়েছে। এইগুলোর এখন বয়স আছে, বর্তমান বয়স আপনার 2.5 বছর। 2.5 বছর? না, এক একটার ওয়েট আছে আপনার লাইফ ওয়েট আপনার 700। মানে আপনার এই খামারে বিশেষ আরেকটি বিষয় কিন্তু আমি লক্ষ্য করছি ভাইয়া, যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারণে বোধহয় অসুখ বিসুখও কম। হ্যাঁ মানিক ভাই, এখানে আরেকটা ব্যাপার আছে, এগুলো তো আমরা ঈদের জন্য তৈরি করে থাকি। আপনি গরুর যদি গোবর থাকে তাহলে পরিবেশ তো অবশ্যই খারাপ হবে। আরেকটা মেন কারণ হলো আমরা ঈদের গরু সবাই তো নিজের পছন্দের গরু ক্রয় করে, তা এই ক্ষেত্রে দেখা যায় আমরা ফ্লোরটা পরিষ্কার রাখলে যে গরুর যেই শরীরের যেই চামড়াটা এটা ভালো থাকে, ঠিক থাকে। তো এই কারণেই আমাদের সবসময় ফ্লোর পরিষ্কার রাখতে হয়। এইগুলো এই যে গরু দেখতে পাচ্ছি এই পাশাপাশি সব সব কটাই কি আপনার খামারেরই? না, এখানে 6টা গরু আছে, 6টা আমার খামারের। চমৎকার, এটা কী জাতের? হ্যাঁ ফ্রিজিয়ান, এগুলো অস্টাল। অস্টাল ফ্রিজিয়ান? আচ্ছা ভাইয়া, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু বোধ হয় দ্রুত বৃদ্ধি পায়, না? জি 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 জি, দ্রুত বৃদ্ধি পায়। আর এগুলোর মাংস আপনার খুব টেস্টি হয়, মাংস টেস্টি হয়, আর ওইটা আপনার খুব দ্রুত বাড়ে, দ্রুত বাড়ে, খাবারেও খুব ভালো। আর অসুখ বিসুখ কীরকম হয়? না, ফিজিয়ানে অসুখ কম হয়, এত অসুখ হয় না। এগুলো আপনি একটু ঠিকমতো ট্রিটমেন্ট ঠিকমতো খেয়াল রাখলে এগুলো এত অসুখ হয় না। আপনি এই গো খামারে কেন এলেন? অনেক তো ব্যবসা আছে। বেসিক্যালি আমি 2008 থেকে খামার শুরু করি, আমার প্রথম গাই গরু থেকে শুরু করি, তা আমার প্রথম প্রথম বলবো আমি শখ। এটা কি সাইলেজ? জি জি জি। এটা কি ভুট্টার না গমের? না, এটা আপনার পাংচুং। নাইম ভাই, এটা আপনার শখের পুকুর? শখেরই বলা চলে। আচ্ছা, কী কী মাছ আছে এখানে? একসাথে প্রায় 34টা গরুর মধ্যে এরকম সমস্যা দেখা দিছে। তো আমরা সাথে সাথে আমাদের কিন্তু আবার হাসপাতাল আছে, গরুর হাসপাতাল আলাদা আছে। গোসল করে আমরা তো গোসল আপনার মাঝে মাঝে আপনার এই শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, তখন আমাদের এই খাঁচাটা আমরা ইউজ করি দানাদার সাথে। আপনার কী কী দিচ্ছেন এখানে দেখি? এই আমাদের পায়ের নিচে কিন্তু পুকুর, বিশাল পুকুর, সুন্দর সুন্দর মাছ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সঙ্গেই থাকুন।